গত এগারো ডিসেম্বর তেলেমুরা মহকুমা হাসপাতালে মদমত্ত অবস্থায় থাকা চিকিৎসক তথা এমওআইসি এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিল না রাজ্য স্বাস্থ্য দপ্তর এমনটাই গুঞ্জন চলছে গোটা তেলেমুরা এলাকার মানুষজনের মধ্যে গত এগারো ডিসেম্বর তেলেমুরা মহকুমা হাসপাতালে মদমত্ত অবস্থায় থাকা চিকিৎসক তথা এমওআইসি এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিল না রাজ্য স্বাস্থ্য দপ্তর এমনটাই গুঞ্জন চলছে গোটা তেলেমুরা এলাকার মানুষজনদের মধ্যে অথচ এই ঘটনা তেলেমুরা মহকুমা স্বাস্থ্য আধিকারিক চন্দন দেববর্মারও অজানা নয় উল্লেখ থাকে এগারো ডিসেম্বর দিনভর তেলিয়ামুরার বিভিন্ন এলাকা উত্তপ্ত পরিবেশ ছিল কোন এক ঘটনাকে কেন্দ্র করে যদিও বর্তমানে এলাকায় শান্ত ও স্বাভাবিক পরিবেশ চলছে ওইদিন রাতে কয়েকজন আহত ব্যক্তিকে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য তেলিয়ামুরা হাসপাতালে নিয়ে গেলে প্রত্যক্ষ করা যায় এমওআইসি অর্থাৎ চিকিৎসক অজিত দেববর্মা মদমত্ত অবস্থায় হাসপাতালে রয়েছেন ওনার সাথে তালিম যুগায় হাসপাতালের জিডিএ কর্মী অনুপ দেববর্মাও মদমত্ত অবস্থায় থাকা চিকিৎসক অজিত দেববর্মা কথা বলতে পারছিলেন না নেশার কবলে পড়ে পরে ঘটনাটি তেলিয়ামোড়া মহকুমা স্বাস্থ্য আধিকারিক চন্দন দেববর্মাকে জানালে তিনি জানান যা মানে আমার যা তথ্য ছিল আমি করে

চিকিৎসক অজিত দেববর্মার বিরুদ্ধে ব্যুরো রিপোর্ট নিউজ মিডিয়া সিটি